আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজধানী ঢাকা ক্লাবে গত বুধবার হয়ে গেল কলকাতার জিৎ ও ঢাকার নুসরাত ফারিয়া জুটির তৃতীয় ছবি ইন্সপেক্টর নটিকের মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন। যথারীতি পুরো আয়োজনটির প্রধান আকর্ষণ ছিলেন চিত্রনায়ক জিৎ, কিন্তু জিৎকে কিছুটা পাশ কাটিয়ে বেশ খানিক ফুকার চারদিকে পড়ে তিনি আর কেউ নন সিয়াম আহমেদ। সন্ধ্যায় জিৎ ও ফারিয়া যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, ঠিক সেই সময় অনুষ্ঠানে এসে হাজির হন হালের প্রেজ অভিনেতা সিয়াম আহমেদ। অনুষ্ঠানে সিনেমাটির জন্য শুভকামনা জানাতে এসেছিলেন তিনি। হঠাৎ সিয়ামের আগমনে উপস্থিত অনেকের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জিৎ ফারিয়া যখন ফটো সেশনে ব্যস্ত, ঠিক তখন অনুষ্ঠানে আগত অতিথিদের অনেকেই সিয়ামকে ঘিরে ধরেন ছবি তোলার জন্য। এ সময় অনেকেই মঞ্চের সামনে থেকে সিয়ামের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসেন। সেই দলে ছিলেন অনেক গণমাধ্যম কর্মী। এজন্য জিতের রাজ্যে ক্ষণিকের জন্য বয়ে গেল সিয়াম জ্বর। মূলত সিয়াম অভিনীত প্রথম সিনেমা পুরামন রূপ প্রযোজনা করছেন জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়, আর এই প্রযোজনা প্রতিষ্ঠানে সাবটা চুক্তির মাধ্যমে ইন্সপেক্টর নটিকে সিনেমাটি বাংলাদেশে প্রদর্শনের জন্য এনেছে। তাদের আমন্ত্রণে হাজির হয়েছিলেন সিয়াম। গত 19 জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে ইন্সপেক্টর নটিকে সিনেমাটি। বাংলাদেশে 26 জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।